আলহামদুলিল্লাহ ও সালাত ও আল্লাহ ও আলা আলহি ও অমান ওমান দৈনন্দিন জীবন ইসলাম এটা হচ্ছে আমাদের মূল বিষয় আমরা বিভিন্ন পর্বে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করছি আমাদের এখন থেকে বেশ কয়েকটা পর্বে আমরা কিতাবুল ফাদা থেকে আলোচনা করব কিতাবুল ফাদা এল অর্থাৎ ফজিলত বা মর্যাদার অথবা আল্লাহ পক্ষ থেকে যে পুরস্কারের বিভিন্ন ঘোষণা আছে বিভিন্ন বিষয়ের উপর সেটা আমরা খুব সংক্ষেপে তুলে ধরব অনেক বড় বিষয় তো এর মধ্যে আছে যেমন তৌহিদের ফজিলত ইমানের ফজিলত এবং ইবাদতের ফজিলত তৌহিদ ইমান নিয়ে আমরা কিছু আলোচনার আগে পড়েছি এবং বলেছিলাম দৈনন্দিন জীবনে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট তহিদ আপনার আমার জন্য এমন একটা মুহূর্ত কাটানো রাইজ নেই যেখানে তহিদ থেকে আমরা বিচ্ছিন্ন থাকব তার মানে আমাদের জীবনের প্রতিটা মোমেন্টের সাথেই মানে তৌহিদের একটা সম্পর্ক থাকতে হবে এবং তৌহিদের মধ্যে থেকেই প্রত্যেকটা মোমেন্ট কাটাতে হবে তহিদ থেকে বিচ্ছিন্ন হলেই শেষ তাহলে ইসলাম থেকেও আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম ঠিক তহিত্ত ইমানেরই একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ইমানের ব্যাপারেও সে একই কথাই আসে ইমানের যতগুলো পর্ব আছে প্রত্যেকটা পর্বের উপর বিশ্বাস স্থিত রেখে বজায় রেখেই আপনাকে জীবনটা চালিয়ে নিতে হবে আপনি ইমানের কিছু অংশ মানলেন আর কিছু অংশ মানলেন না সেরকম কোনো সুযোগ নাই এবং জীবনের কোনো একটা অংশে ইমান নাই বাকি অংশে আছে এটাও হবে না ইমানকে পরিপূর্ণভাবে সার্বক্ষণিকভাবে ইমানটাকে হোল্ড করে রাখতে হবে ইবাদতের ক্ষেত্রে সে একই কথাই এসে যায় ওয়াদ আদান সালাত জাকাত সিয়াম হাজ রমরা জিহাদ দিকের দোয়া মুসলিমের নিত্য প্রয়োজনীয় ইবাদতের মধ্যে পড়ে এগুলো এর প্রত্যেকটা অংশ কোনো না কোনোভাবে আমাদের জীবনে ঘুরে ফিরে আসে ওযু আজান সালাত প্রতিদিনকার কাজ প্রতিদিনকার কাজ দৈনন্দিন জীবনে ইসলাম বললে অনেকে শুধু আমালাতার কথা মনে করে ব্যবসা বাণিজ্য এই বিভিন্ন ট্রানজ্যাকশান কিন্তু আসলে দৈনন্দিন জীবনের আমাদের কার্যক্রমের মধ্যে ইবাদত এবং আকিদার গুরুত্ব সবচেয়ে বেশি এবং এটার পরিধি এবং প্রত্যেকটা মোমেন্টের সাথে একটা সম্পর্ক সবচেয়ে বেশি সবচেয়ে বেশি যাই হোক আমরা সেটাই আজকে তুলে ধরব প্রথমেই ফাদার এল তৌহিদ তৌহিদের ফজিলত কোরআন এবং সন্নায় এর অসংখ্য ফজিলতের কথা এসেছে আমরা শুধু আপনাদের দৃষ্টি আকর্ষণের জন্য। এবং এর ফজিলতগুলো বর্ণনা করে অনুপ্রাণিত হওয়ার জন্য বিষয়গুলো উপস্থাপন করছি আচ্ছা সোরাফ উস্সেলাতে তিরিশ থেকে বত্রিশ নম্বর আয়াতটা শুধু বলবো আল্লাহ সোনামত আলা বলছেন ইন্মাল্লেদিন আকাদু রবুনমা যারা বলে আমাদের রব আল্লাহ যারা বলে আমাদের রব আল্লাহ থাকা তারপর তারা দৃঢ় পদ থাকে তারপর তারা দৃঢ় পদ থাকে অর্থাৎ রব্বন আল্লাহ বলে এই কথার উপরে তারা বরকারার থাকে স্থায়ী থাকে সরে যায় না আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিয়ে এর যে অনিবার্য দাবি সেই জিনিসটা কার্যকর করতে তারা পিছপা হয় না বরং কন্টিনিউয়াসলি তারা ইস্তেকামাতের উপর থাকে অর্থাৎ সে যে রূপবিয়াতে স্বীকৃতি দিল সেই স্বীকৃতিকে বাস্তবায়নের উপর যে কন্টিনিউয়াসলি অবস্থান করে তা নজর আলাই হিমুল মেলা তাদের কাছে ফেরেশতারা নাজিল হতে থাকে অবতরণ করতে থাকে আর তাদেরকে সুসংবাদ শোনাতে থাকে কি আল্লাহ তাফু তোমরা ভয় পেও না তোমরা ভয় পেও না ওয়ালাদু চিন্তিত হইও না বিল জান এবং তোমরা সেই জান্নাতে সুসংবাদ নাও আল্লা কুন্তন্তু আদুম যার ওয়াদা তোমাদেরকে করা হয়েছিল নাহনু আউলিয়া ও কুমফিল দুনিয়া দুনিয়ায় আমরা তোমাদের বন্ধু ছিলাম তো বন্ধু থাকবে আর তোমাদের জন্য জান্নাতে যা তোমাদের মন চায় তা থাকবে এবং তোমাদের জন্য জান্নাতে যা তোমরা তলব করো ডিমান্ড করো তাও তোমাদের জন্য থাকবে সুহান তাহলে কি পরিমাণ ফজিলত দেখতে পেয়েছেন এই ফজিলাদটা এমনি এমনি আসবে না ইসলামের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলবেন আর এমনি পেয়ে যাবেন হবে না তৌহিদের প্রতি সিরিয়াস থাকবেন না ভালো করে তৌহিদ শিখবেন না আর বলবেন আমি তো তৌহিদ শিখতে পারি নাই এই জন্য উল্টাপাল্টা বলেছি কোনো সুযোগ আছে আজকাল যে কোনো গাল গল্পের মধ্যে দেখবেন যে ইসলামের পক্ষের চেয়েতে বিপক্ষে কথা বেশি বলে মানুষ অথবা এমন কিছু বলে তারা আড্ডা দেয় যে আড্ডার মধ্যে সব কিছুই হয়তো আল্লাহর নাফরমানি অথবা নাফরমানি। হয়তো সেখানে কোনো অশ্লীল গল্প অশ্লীল নাটক অশ্লীল সিনেমা অথবা এরকম আরও অনেক কিছু অথবা গীবত, পরচর্চা পরনিন্দা অথবা কার বিরুদ্ধে কী করা যায় কি ষড়যন্ত্র করা যায় তাই না এই ধরনের চিন্তাভাবনা সবগুলোই তৌহিদ বিরোধী অবস্থান এই জন্যই আল্লাহ এগুলোকে ক্যাটাগোরাইজ করবেন কোনটা ইমানকে ধ্বংস করে দেয় নওয়াকেদুল ইমান তাহলে তার পরিণতি কিন্তু সেখানে যাবে আর কোনটা নওয়াকেদুল ইমান না কবিরা গোনা তাহলে তাকে কিছু শাস্তি দিয়েই আল্লাহ তালা তার সে অপরাধের বিষয়টা সমাধা করবেন তবে আমরা জানি যে আখিরাতের শাস্তি তো ভয়াবহ মানে এক ঘন্টা শাস্তিও দুনিয়ার সকল শাস্তিকে একসাথ করলে আখেরাতে সে ভয়াবহ এক ঘন্টার শাস্তির সমান আর তার বিপরীতে রয়েছে এই যে এত সুন্দর সুসংবাদ আল্লাহ আমাদেরকে শোনালেন তার ফেরেস দুনিয়াতেও আমাদের বন্ধু ফেরেস কি আমাদের বন্ধু না শত্রু হ্যাঁ তবে ফেরেস কাদের শত্রু হ্যাঁ ফেরেস যারা শয়তানের দোসর শয়তানের বন্ধু যারা তাদের শত্রু আর যারা মোমেন ফেরেস তাদের বন্ধু বদরের যুদ্ধ এরা মুসলমানদের বন্ধু ছিল মোমেন্টের বন্ধু ছিল আর এখনও দেখেন আপনার আপনি যখন ফজর পড়েন সে ফজরের সময় একদল ফ্রেসদা আপনার বন্ধু হিসাবে আসে তাহলে আপনার পক্ষে সাক্ষী দেবে এজন্য আসে বলবে যে হ্যাঁ উনি তো দেখলাম যে সল্লাত ফজর পড়ছে আবার আসরে যদি আপনি ফজরে থাকেন তখন বলবে যে হ্যাঁ ফজরও দেখলাম পড়ছে তাহলে একদল ফজরে আসে আর একদল আশরে আসে তো দুই দল আপনার পক্ষে সাক্ষী দেওয়ার তো ব্যবস্থা করতে হবে নাকি হ্যাঁ আর উল্টা পাল্টা কাজ করলে তো দুনিয়ার মানুষও আপনার বিরুদ্ধে যাবে যাবে না সবাই সবাই আপনার বিরুদ্ধে যাবে যদি আপনি উল্টা পাল্টা কাজ করেন তো ফেরেশতারা আমাদের বন্ধু হবে যদি আমরা সঠিক কাজ করি যদি আমরা ইমাদের মধ্যে থাকি যদি দৈনন্দিন জীবনটা আমাদের সুন্দর হয় তাহলে ফেরেস্তাটা আমাদের বন্ধু আর দুনিয়াতে যদি তারা আমাদের বন্ধু হয় তাহলে আখেরাতে হবে তারা আমাদের বন্ধু হবে কারণ আখেরাতের বিষয়টা তো দুনিয়ার মতো এত গোলমালে হবে না এবং সেখানে পরীক্ষার হলো থাকবে না সেখানে আলহামদুলিল্লাহ যারা দুনিয়ায় মোটামুটি বাস করে গেছে আখেরাত তাদের জন্য চমৎকার জায়গা আর দুনিয়া যারা ফেল করেছে এবং পরিশেষে তবা করারও তফিক হয় নাই আখেরাত তাদের জন্য খুবই কঠিন জায়গা ভয়ঙ্কর জায়গা جاية، الله وعن عبادة ابن الصامت رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من شهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده رسول وأن عيسى عبد الله رسول وكلمته ألقاها إلى مريم وروح منه والجنة حق والنار حق أدخله الله الجنة على ما كان من العمل متفق عليه ওবাদব স্বামিত্র দিয়ে আল্লাহ তাল্লাহ বলেন যে রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই তিনি একক তার কোনো শরিক নেই এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার বান্দা ও রাসুল এবং এ সাক্ষ্য দেয় যে ঈসা হচ্ছে আল্লাহর বান্দা এবং তার রাসূল এবং তার সেই ক্যালিমা যা তিনি মারিয়ামের মধ্যে প্রক্ষেপ করেছিলেন এবং ঈসা আল্লাহর সৃষ্ট রোহ এবং এ সাক্ষ্য দেয় যে জান্নাত সত্য জাহান্নান সত্য আল্লাহ তালা তাকে জান্নাতে প্রবেশ করাবে আদ খালাহ্লাহ আল জান্নাত তার আমল যাই থাকুক না কেন তার আমল যাই থাকুক না কেন এর অর্থটা কি উল্টাপাল্টা সব আমল পড়লে কি জান্নাতে যাবে নাকি তার মানে তার আমল কম হোক আর বেশিই হোক বেসিক আমল তো থাকতে হবে তাই না বেসিক আমলটা থাকতে হবে কিন্তু এখানে তার আমল যাই হোক না কেন মানে হিউজ পরিমাণ আমল হলেই তখন আল্লাহ তাল্লাহ জান্নাতে দিবেন না তাকে এক জায়গায় থামায় রাখবেন ব্যাপারটা এমন নয় অনেক কম আমল করেও অনেকে জান্নাতে চলে যেতে পারবে আবার অনেক বেশি আমল করেও অনেকে পিছিয়ে পড়ে থাকবে কারণ আমলগুলো যদি হয় বেদাতে ভরা তাহলে তো এগুলো ভ্যালিড না আর আমলগুলো যদি হয় অথেন্টিক ভ্যালিড একজনে একশো রাখাত সালাদ পড়লো আর একজনে দুই রেখাত পড়ল দুই রাখাতটা যদি হয় শুদ্ধ সহি দলিল ভিত্তিক আর একশো রাখাতটা যদি হয় উল্টাপাল্টা বিভ্রান্তিতে ভরা বেদ আজযুক্ত। তাহলে কোনটা কবুল হবে বলেন তো দুই রাখাত কে জিতবে যে মাত্র দুই রেখা পড়ল সেই সফল হবে কে পুরস্কৃত হবে সেই দুই পুরস্কৃত হবে এটা খুব সহজ বোঝা আপনি পরীক্ষার খাতা ভরে ফেললেন অনেক কথা লেখে এরকম দেখেছি অনেকেই লেখে মেয়েরাও লেখে অনেকে যা আমি তো পড়ালেখা করতে পারি নাই পরীক্ষা পাশ করব না জেনেও আমি পরীক্ষা দিচ্ছি আমার সামনে বিবাহ আশা করি স্যার আপনি আমাকে অন্তত পাশটা করাই দিন পরীক্ষার খাতে এটাও দেখেছি আমরা খুব অবাক হলাম কি জাতি আমরা তৈরি করছি তাই না ওকে কেন আর একটু সাহসী করতে পারলাম না তুমি এবার পরীক্ষা দিও না আগামী বাদ দাও পরীক্ষাকে ইজি করে ফেলেন কেন বলা মুসিবাত হিসেবে পরীক্ষাকে পরীক্ষার নিয়মকে কঠিন করে ফেললেন সমাজটাও তো কেমন হয়ে গেছে ও প্রথমবারে পাশ করতে পারলো না বলে তার দিকে বাঁকা চোখে দেখছেন কেন শিক্ষিত সব মানুষ সম্মানিত কিন্তু তাকে তাকে শুদ্ধ হতে হবে তাকে ভালো হতে হবে কেউ একবার চেষ্টা করে উঠতে পারে কেউ দুইবার কেউ বার আমরা এতে বৈষম্য করছি কেন তাই না জেনারেশন তৈরির ক্ষেত্রে আসলে আমরা যারা কারিগর হিসেবে কাজ করছি আমাদেরই সমস্যা যে পরীক্ষার প্রস্তুতি নেয় নাই সেগুলো লিখবে না সে পরীক্ষা দেবে না এবার প্রস্তুতি নিয়ে দেবে আর পরীক্ষার খাতা সে পাশ করার মতো অল্প কথাই লিখবে যা পারে আজে বাজে কোথায় লিখবে না তাই না এখন কথা হচ্ছে আপনি যতই রিকোয়েস্ট করেন না কেন পরীক্ষার খাতায় আমি কি নাম্বার দেবো আপনাকে আমি যদি একজন পেশাদার ভালো সৎ শিক্ষক হই এই কান্না আমার কোনো কাজে আসবে না কারণ আমি আমি আমার দায়ের খেয়াল করতে পারব না আমি দয়া দিয়ে কাউকে পাশ করাতে পারবো না পাশ করার জন্য আপনার যোগ্যতা লাগবে আপনি মিনিমাম নাম্বার আপনাকে পেতে হবে যদি আমি তাই করি আমাকে কি কেউ জালিম বলতে পারবে বলেন পরীক্ষার খাতায় এরকম গাল গল্প লিখে ধরে ফেললো আর রিকোয়েস্ট করলো স্যার একটু পাশ করাই দিয়ে আমি যদি তাকে ফেল করাই আমি কি বেঠিক কাজ করলাম আল্লাহ যদি আমাদেরকে ধরেন আল্লাহকে জুলুম করলেন এই জন্য আল্লাহ তাল্লাহ বারবার বলেছেন কখনো জুলুম করেন না জুলুম যা করছে আমরাই করছি আমরাই জুলুম করছি এবং সবচেয়ে বেশি জুলুম করছে আমরা নিজেদের উপর অনেক সময় আমরা মনে করি যেমন হয়তো প্রবল প্রতাপশীল কোনো ব্যক্তি অন্যদের উপর জুলুম করছে হ্যাঁ সে অন্যদের উপর জুলুম করছে কিন্তু এই জুলুমটা ইনকনসিকুয়েন্স আসলে তার দিকে ফিরে আসছে ফলে সে আসলে অন্যদের উপর নয় নিজের উপরেই জুলুম করছে জন্য বুদ্ধিমান লোকেরা যুগে যুগে আমরা দেখেছি তারা সৎ হয় বিচক্ষণ মুসলিমেরা তারা ইমানের উপর থাকে তারা ন্যায় বিচারক হয় তারা সততা মেনটেন করে সৎ থাকে এটি বীরত্ব আজকে বীরত্বের যে গাঁথাগুলো আমাদেরকে শেখানো হচ্ছে ভুল ভুল ইসলামের নিয়ম নীতি মিস করে বা ভায়োলেট করে কি বের হতে পারে না বুঝতে পেরেছেন সব কিছুতে মুসলিমদের আজকে বড় দুর্দশা খেলাধুলার ক্ষেত্রে তাদের সতর খুলে ফেলে মেয়েদেরকে তারা নামিয়ে দিয়েছে সব কিছুতে এভাবে কিসের বীরত্ব বলেন তো আখেরাতে কি বিশ্বাস আছে তাহলে দুনিয়া এই কয়েকটা খেলাধুলার কিছু পুরস্কারের জন্য আখেরাতকে বিক্রি করে দিলেন চির জাহান নামে আপনি পড়তে পারবেন সে প্রস্তুতি আছে তাই না আমরা আমাদের দৈনন্দিন জীবনটাকে কলুষিত করে ফেলেছি পাপে ভরে দিয়েছি বিভ্রান্তি থেকে সংশোধন আনায়ন করছি না তভিদ থেকে একদম বিচ্ছিন্ন করে ফেলেছে আল্লাহ আমাদেরকে রক্ষা করো সুতরাং ভালো আমল যত কমই হোক না কেন ওটাই আপনার পুঁচি থাকবে আপনি যে হালাল ইনকামটা করলেন ওটাই আপনার সহিসতরা ইনকাম মনে রাখবেন ওটার জন্য আল্লাহ আপনাকে পুরস্কৃত করবেন ইভেন আপনার হালাল ইনকাম যে ইনকাম দিয়ে আপনি নিজেই এবং নিজের পরিবার পরিজনকে খাওয়াচ্ছেন ওটাই দিন শেষে আপনার একমাত্র পুঁজি আর যে হারাব ইনকামগুলো আপনি করলেন ঘুষ খেলেন সুদ অথবা অবৈধ বিজনেস করলেন কালোবাজারি করলেন চুরি চামারি কিংবা অন্যের সম্পদ ছলে বলে কৌশলে আপনি আত্মসাৎ করলেন এগুলো আপনার জন্য বলা মুসিবত হবে গলার কাটা হয়ে যাবে জাহান নামে যাওয়ার কারণ হয়ে যাবে এজন্য আমরা চেষ্টা করি যদি কোনো আমল করি ভালো আমল করব যদি কোনো আমল করি ভ্যালিড আমল করব। যদি কোনো আমল করি অথেন্টিক এবং শুদ্ধ আমল করব কিন্তু অশুদ্ধ আমল করব না নফরমানি করব না পাপ করব না ব্যাস যেতে যেতে এরকম ভুরি ভুরি উদাহরণ আছে রাসুল সাল্লাহ সাল্লামের কাছে এক ব্যক্তি এসে বললেন ইয়ার আল্লাহ আমাকে একটা আমল শেখায় দেন যেটা আমাকে জান্নাতে প্রবেশ করা তিনি বললেন ঠিক আছে তুমি পাঁচ অক্ট সালাত পড়বা তখন ওই ব্যক্তি বললেন আর কোনো সলাপ কি ফরজ আছে পাঁচ অক্ত ছাড়া আর অ্যাসোসিয়েশন বললেন যে না আর কোনো সলাপ ফরজ নেই তবে তুমি নফল পড়লে করতে পারো নফলের জন্য অত মাথা ব্যথা নেই ফরজটা কিন্তু ছাড়বা না তাই না কারণ ফরজটাকে অ্যাসোসিয়েশন বলেছেন তো জান্নাতে যাওয়ার জন্য এটা পথ তাহলে ফরজ সাদা বাদ দিলে জান্নাতে যাওয়া যাবে না তারপরে জাকাতের ক্ষেত্রে তুমি বললেন যে ফরজ জাকাত আছে সেটা আদায় করবা আর কোন জাকাত সাদাকা কি ফরজ আছে বলছে না তবে যদি নফল সাদাকা দাও সে কথা সিএমের ক্ষেত্রে রমাদানের সিয়াম আর কোনো সিএম ফরজ আছে না তবে যদি তুমি নফল করো তাহলে ভিন্ন কথা অর্থাৎ সেটা তাহলে তোমার মর্যাদা বৃদ্ধি পাবে কিন্তু নফল না করলেও সেটা জান্নাতের যাওয়ার জন্য বাধা হবে না এভাবে বেসিক যে ফরজগুলো সেগুলো তাকে শিখিয়ে দিলেন সেই লোক দেখেন সে মার্কা মারা লোক বলব যে তাইলে আমার দরকার নাই কোনো নফল টফলের দরকার না আমি এটাই করবো যেটা করে জান্নাতে যাওয়া যাবে আমি ওটাই করবো ওর বেশি আর কিছু করবো না তবে এর থেকে কমও করবো না দা ওলা আমি এর থেকে বেশিও করবো না এর থেকে কমও করব না রাসিউলাম কি মন্তব্য করেছিলেন আপনাকে জানেন কি মন্তব্য করেছিলেন আফলাহা ইনসদ আফলাহা ইনসদাকায় সে যদি অনেস্ট হয়ে থাকে সত্যবাদী হয়ে থাকে তার স্টেটমেন্ট তাহলে সে সফলকাম হয়ে গেল আমলটা যদি সঠিকভাবে করেন আপনি সফলকাম ভুরি ভুরি আমল করলেন সব বস্তাম ভরে ফেলে দিল লাভ হবে কোনো সুতরাং ভালো আমল করার জন্য শুদ্ধ আমল করার জন্য কষ্ট করতে হবে বুঝছে আমল ওই অল্প আমল করার জন্য আপনাকে সে যোগ্যতা অর্জন করতে হবে সে পরীক্ষায় অল্প লেখে বাস করার জন্য যোগ্যতা অর্জন করতে হবে না দিন রাত পড়তে হবে অল্প লিখে বাস করতে হলে দিন রাত পড়তে হবে আর বস্তা লেখার জন্য পড়ালেখা রাখবে না নকল করলে চলবে আর নকল ছাড়াও উল্টা পাল্টা ওই যে গল্পের মতো লিখে আসবেন একটা খাতায় দেখলাম একবার প্রায় পৃষ্ঠা সে মনে হয় প্রথম ফিক্স করে নিয়েছে কোন বাক্যটা বাক্য একটা বাক্য একটা বাক্য দিয়ে অনেক প্রশ্নের উত্তর দিয়ে ফেলছে আচ্ছা এরা সাহস পেলো কি করে জানেন অনেকেই খাতা না পড়ে নম্বর দেয় ভাবে যে সেই সুযোগটা দেখি নিতে পারি কিনা আন্দাজুর উপর নম্বর দিয়ে দেব সবাইকে পাস করায় দেব ইলা سابقا الى مغفرت من ربكم وجنته عرضها كعرض السماء والارض وادته للذين امنوا بالله ورسوله তোমরা তোমাদের রবের মাগফিরাতের দিকে ধাবিত হও ঘে চলো দ্রুত বেগে ধাবিত হও وجنتين এবং এমন জান্নাতের দিকে যার প্রশ্ন হবে ও জমিনের প্রস্থের মত প্রস্থ জান্নাতটা আসমান এবং জমিনের প্রস্থের মতো হবে আমানু যে জান্নাতটা প্রস্তুত করা হয়েছে যারা আল্লাহ এবং রাসুলগণের প্রতি ইমান পোষণ করে ইমান রাখে ইমান রাখে তাহলে ইমানের ফজিলত আসল তাহলে জান্নাত কিন্তু বেঈমানদের জন্য হবে না জন্যই কোরআন হাদিসের মূল বক্তব্য হচ্ছে জান্নাতে যাওয়ার চাবিটাই হলো ইমান জান্নাতে যাওয়ার চাবিটা কি ইমান আপনি ইমান যদি বজায় রাখেন তাহলে চাবিটা পাবেন আর যদি ইমান না থাকে তাইলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকবে না জান্নাতের ডোরটা আপনার জন্য লকড হয়ে যাবে আচ্ছা দালিকা ফদুল্লাহ ইউতিহিমাইয়াসা আল্লাহ ফতুল আদিম সুরাল হাদিদের একুশ নম্বর আয়াত এটাই হচ্ছে আল্লাহর অনুগ্রহ যাকে ইচ্ছা তিনি সেটা দিয়ে থাকেন আর আল্লাহ মহা অনুগ্রহশীল ইমানের ফজিলাতে ভরা আসলে কর্ণের আয়াতগুলো ইমানের ফজিলাতে ভরা আমরা একটা হাদিস বলি ছোট্ট একটা হাদিস ইমাম মুসলিম বর্ণনা করেছেন আন উসমান র দি আল্লাহ জাল্ কলা কলা কল আরসুল্লাহ আল্লাহল্ মেন্মাটা ওয়া আল্লাহ আল্লাহুলা ইলাহা ইল্লাহ ইল্লাহ্লাহ দাখালার যে ব্যক্তি মারা যায় এই এলেন নিয়ে যে আল্লাহ ছাড়া সত্যিকারপণ ইলাহানি অর্থাৎ লাই লাহ্লাহ এলেম তারা আছে লা ইলাহা ইল্লাল্লাহর এলেন নিয়ে যে মারা যায় সে জান্নাতে যাবে এখানে একটা জিনিস কিন্তু বোঝার বিষয় লা ইলাহা ইল্লাল্লাহর এলেম নিয়ে মারা যায় এলেনটা কি তবে কোরআনে কিন্তু আল্লাহ তালাহা সেটা নবীকেও বলেছেন ফ্রায়েলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ

এলেম সহকারে কারণ এই যে এহাদিসটাও তো সৈয় মুস্তাফার এর হাদিস না আর ওটা হলো আয়াত তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ এলেনটা অর্জন করতে হবে এবং যখন আপনি বলবেন সে এলেমটা সহকারে বলবেন তখনই জান্নাতে যেতে হবে এলেন ছাড়া জান্নাতে যাওয়া যাবে না এলেম ছাড়া তো ইমান হয় না তাই না ইসলামে ইমানের যে স্থিতি এটা এলেম ছাড়া অসম্ভব ঠিক যেভাবে কোনো সায়েন্সের একটা সূত্র বাস্তবায়ন সায়েন্সের ওই জ্ঞান ছাড়া কি সম্ভব তাই না যে কোনো ম্যাথমেটিক্স আপনি যদি ম্যাথমেটিক্সটাকে সমাধান করার পদ্ধতি না জানেন তাহলে কি মিলবে কোনো দিন কোনো দিন মিলবে না কোনো দিন মিলবে না যিনি হার্টের অপারেশন কোনোদিন দিন করেন নাই তিনি কি হার্টের অপারেশন করতে পারবেন যিনি কিডনি প্রতিস্থাপন কোনো দিন করেন নাই তিনি কি পারবেন এক্ষেত্রে আমরা এটা কেন ভাবছি যে এলেন যার নাই ইমানি যে চিনে না মা কুন্ত্রী ইমান নবীকে আল্লাহ তালা বলছেন তুমি তো জানত না কিতাব কি আর ইমান কি কে শিখেছে আল্লাহ ফলে তিনি জানতে পারলেন নাবিসাল্লা সাল্লামকে কে শিখিয়েছেন তাকে বলা হলো ও কে বলেছিলেন জিব্রুল্লা সাল্লাম প্রথম যখন ওহি নাজিল হয় ওহি আল্লাহর পক্ষ থেকে কে নিয়ে এসছেন জিব্রে বললেন এত তাহলে এত রাস্ট পড়তে পারি না কয়েকবার তাই না দেখেন তাহলে সেই পড়াটাও তো তাকে সে জিব্রল্লা সাল্লাম কীভাবে পড়তে হবে শিখিয়ে দিলেন ওহিতার কাছে এনে বর্ণনা করে দিতেন তাই না আল্লাহর কাছ থেকে নিয়ে এসে নবী সাল্লা কাছে পৌঁছে দিতেন এবং এভাবে এই ওহিটা শুধুমাত্র মন্ত্র ছিল না এই ওহিটা ছিল জ্ঞানের সমাহার এই অহিটা ছিল জ্ঞানের সমাহার দেখেন ইমানের প্রত্যেকটা বিশ্লেষণ অ্যানালাইসিস এখানে কত সুন্দরভাবে করা আছে ইসলামের আরকানগুলো বর্ণনাগুলো ডেসক্রিপশনগুলো সবখানে এলেন এগুলো অবদ্ধ কিছু না তাই না এমন কি কোনো আছে যেটা বোঝা যাচ্ছে না আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করছে করেছেন বুঝতে পারছি না মানে এই প্রশ্ন কি আসে আমাদের কখনো কেউ না কেউ তো আসমান জমিন সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি করবে আর কে সৃষ্টি করবে আপনাদের সামনে কোনো মানুষকে দেখছেন কোনো সূর্য বানাইতে চন্দ্র বানাইতে সৌরজগত বানাইতে সুতরাং এমন কিছু করেন সোনায় নাই যেটা আমাদের বুঝে আসে না যেহেতু এটা জ্ঞান এবং এই জ্ঞানটাকে আল্লাহতালা মানুষ যে পরিমাণ বুঝবে সেভাবে সাজিয়েছেন আল্লাহর কালামকে আল্লাহতালা এই কালামকে তিনি মানুষ জাতির জন্য পাঠিয়েছেন অতএব মানুষের বোঝার উপযোগী করে তিনি ভাষাটাও তৈরি করেছেন জ্ঞানটাকেও সেভাবে সাজিয়েছেন যদি আমি একটা ভাষায় কথা বলি যদি আপনারা সে ভাষা একটা কোনো শোনেন নাই জানেন বুঝবেন বুঝবেন না অথবা এখন যদি এমন কিছু আলোচনা আসে যে ভূপগ্রহের লোকজন এই এই সায়েন্স সম্পর্কে কিছু জানে না হয়তো অ্যালিয়েনরা জানে অল্লাহ আলাহ সেটা কি আপনি আমি বুঝবো না বরং এক শাস্ত্রের লোক আরেক শাস্ত্রের কথাও বুঝে না যখন সাধারণ মানুষ বলে শরিয়ার এক্সপার্টদের সামনে ভাই আমি শরিয়া টরিয়া তো বুঝি না এভাবে কথা হবে তারপরেও মানে তারপরেও সেরিয়াটা এমন একটা জিনিস সেখানে সবাই মত ব্যক্ত করে বুঝলেন তারপর দেখবেন যে হয়তো আমাকে যদি জিজ্ঞেস করা হয় যেমন ফিজিক্সের বিভিন্ন থিওরি নিয়ে আমি কি বলতে পারব বরং আমার সামনে যখন ব্যাখ্যা করা হয় অবধগম্য ভাষায় বাংলাতেই আমি বুঝবো না তাহলে আমাকে যদি যেহেতু আমি এক্সপার্ট না এই ফিল্ডের কেউ বোঝায় তাহলে সে আমার বুঝ অনুযায়ী বুঝাতে হবে নাহলে আমি বুঝবো না কোরআন আল্লাহ তালা সেভাবে বুঝিয়েছে তবে কোরআনটা এলেমে ভরপুর একটা গ্রন্থ আমাদের ইমানটাকে স্টাবলিশ করতে হলে এলেম লাগবে সে কথাটা এখানে আমরা বললাম এই জন্যই সাল্লাহ সাল্লাম বললেন ইলাহা না লাহা ইল্লাল্লাহর জ্ঞান নিয়ে মারা যেতে পারলে জান্নাতে যেতে পারবে না লা ইলাহা ইল্লাহার জ্ঞান না নিয়ে শুধু চিৎকার করে বললেও কোনো কাজ হবে না কারণ আরও তো প্রশ্ন করবে তাই না আল্লাহ তালার পক্ষ থেকে অনেক প্রশ্ন আসবে সেই প্রশ্নগুলোর উত্তর এলেম না থাকলে দেওয়া যাবে না মুখস্থ করে সেটা দেওয়া যাবে না তাইলে আবু জেহেলরাও দিতে পারতো ওদেরও মুখস্থ ছিল মান রব্ব কা না আল্লাহ এ কথা তো আবু জেহেলও তা মুখস্থ আছে না বলেন তো কারণ সে নবী সাল্লা কোরআন লোকে শুনতো রাত্রে যদি বলতো মান রসুল্লাহ তাহলে সে দেখবেন সেখানে সে হা হা লাদ্রি বলবে কিন্তু সেও জন্তর মাহসাল্লাম আল্লাহ রস আচ্ছা সুতরাং আমরা আসুন তহিদ এবং ইমানের জ্ঞান অর্জন আচ্ছা এরপরে আমরা ইবাদতের অধ্যায় চলে যাই ইবাদতের মধ্যে প্রথম হচ্ছে ওয়াদু ওয়াদু বা ওদো ওয়াদু যেটা এটা হচ্ছে একটা বিশেষ পদ্ধতিতে তহরা তর্জন করা পানি দিয়ে বিশেষ পদ্ধতিতে তহারাত অর্জন করা আর পানি না পাওয়া গেলে আর সাহী পবিত্র মাটি দিয়ে বিশেষ পদ্ধতিতে তহারাত অর্জন করাকে কি বলা হয় তায়ামুন আর কোনো কোনো ক্ষেত্রে ওয়দু এবং তায়ামম দিয়ে বা ওয়াদু দিয়ে তহারাত অর্জন হয় না তখন গোসল করতে হয় গোসলুন অথবা যেটাকে একতেসালো বলা হয় গোসলেরও বিকল্প হতে পারে যখন পানি না পাওয়া যায় কি হতে পারে তায়াম্বম তাহলে তায়াম্বম ওয়াদোরও বিকল্প হতে পারে গোসলেরও বিকল্প হতে পারে তাহলে এগুলো আমাদের ইবাদতের ক্ষেত্রে দৈনন্দিন কাজের অংশ অনেক সময় আমরা অনেক জায়গা যাই সেখানে পানি পাইলে তখন তায়াম্বম করি আর যেহেতু আমাদেরকে ডেইলি অনেকবারই মলমূত্র ত্যাগ করতে হয় টয়লেটে যেতে হয় সুতরাং তহারাতের জন্য হয় ওয়াদু নয় তাই মোমের আশ্রয় আমাদেরকে নিতে হয় আর মাঝে মাঝে গোসলও আমাদের কারো উপরে ফরজ হয় অতএব এগুলো হয়ে গেছে দৈনন্দিন কাজের অংশ আল্লাহ তাল্লাহ কি এগুলো আমাদের উপর ফরজ করে দিয়েই বাস খালাস নাকি এগুলোর জন্য আমাদেরকে পুরস্কৃতও করবেন যদি ইবাদতের এই জিনিসগুলো আমরা মেনে চলি সেরকমই অনেকগুলো আয়াত এবং হাদিস এখানে আছে অল্প কিছু আপনাদের সামনে তুলে ধরছি সুরাল বাকার দুশো বাইশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ইন আল্লাহ ইউহেব্বুল তৌয়ারিং ও ইউহেববুল মোকাবাহেরিন আল্লাহ তওয়াবাকারীদেরকে ভালোবাসেন এবং ভালোবাসেন যারা তহারাত অর্জন করে পবিত্রতা অর্জন করে সুরাল মায়দার ছয় নম্বর আতা আল্লাহ তালা বলছেন না ইউরিদুল্লাহু লিয়ে যা আর হারাজ আল্লাহ তোমাদের জন্য বা তোমাদের উপর কোনো কষ্ট আরোপ করতে চান না আল্লাহ তোমাদের উপর কোনো কষ্ট আরোপ করতে চান না এই যে বলেছে ওজো করো তায়ামম করো এগুলো দেখে কষ্ট দিতে চান তাহলে কি চান সেটা তিনি বলছেন তিনি তোমাদেরকে পবিত্র করতে চান অজুটা সবচেয়ে সহজ জিনিস পানি দিয়ে শরীর মুখ ধৌত করি কুলি করি নাকে পানি দেই এগুলো পরিচ্ছন্নতার অংশ ফলে এগুলোর মধ্য দিয়েই মুসলিমদেরকে অবিচ্ছিন্নভাবে পরিচ্ছন্নতার মধ্যে সম্পৃক্ত করা হয় এবং এটাকে তহারাতের একটা পদ্ধতি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে আর যদি পানি না থাকে তখন তহারা হকমিয়া অর্থাৎ প্রকৃত তহারা অর্জিত না হলেও কর্তৃক নির্ধারিত তহারা অর্জিত হবে পরিচ্ছন্নতা অর্জন না হলেও তহারা অর্জন হবে সেটা হলো তাই আল্লাহতালা আসলে পবিত্র করতে চান এই আনুষ্ঠানিক পরিচ্ছন্নতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে অলিওথিন মানে মাতা আলাইকুম এবং তিনি যাতে তোমাদের উপর তার মেয়ামতকে পরিপূর্ণ করে দিতে পারেন বলে আল্লাহ কমতা করুন যেন তোমরা শকর এখানে একটি জিনিস স্পষ্ট আমাদের সামনে আল্লাহ অনেক আলোচনায় কারণ বর্ণনা করে দিয়েছেন কারণ আমাদের অনেকেরই কারণ জানতে ইচ্ছে করে ছোট বাচ্চারা আজকাল জিজ্ঞেস করে আবো নামাজ কেন পড়তে হবে বলো তো কষ্ট লাগে তো তোমরা সারাদিন দেখি যে নামাজ পড়ো ছোট বাচ্চা কিন্তু অনেক প্রশ্ন করে তারপরে দেখবেন যে আপনি যদি তাকে বুঝান কিছুক্ষণ পর পর সে একটু একটার পর একটা প্রশ্ন করতে থাকে আগে আমাদের মনে এত প্রশ্ন আসতো না এখনকার বাচ্চাদের মনে যত প্রশ্ন আসে তাই না সেগুলো আল্লাহ জানেন এই জন্য আপনারা একটা স্লুভ লক্ষ্য করবেন কোরআন এবং হাদিসে প্রচুর টালিম অর্থাৎ এল্ল বর্ণনা করা হয়েছে কারণ বর্ণনা করা হয়েছে স্বভাব বর্ণনা করা হয়েছে বহু জায়গায় স্বভাব বর্ণনা করা হয়েছে নানাভাবে এখানে তার একটা যে আল্লাহ তোমাদের উপর কোনো অসুবিধা আরোপ করতে চান না বরং তিনি চান তোমাদেরকে পবিত্র করতে আর এই সিস্টেমটা ইম্পোজ করে তিনি তোমাদের উপর তার নিয়ামতকে পরিপূর্ণ করতে চান কারণ যে কোনো মনুষ্য সমাজে দেখবেন একটা সিস্টেম বা স্ট্রাকচার যদি একটা পদ্ধতি মেথড ফলো করা হয় তাহলে একটা ডিসিপ্লিন মেনটেন হয় তাদের চিন্তা চেতনার মাইন্ডসেটগুলো প্রগাঢ় হয় এবং জীবনটা সুন্দর হয় আর যেখানে কোনো নিয়মকানুন নাই সেখানে দেখবেন যে অরাজকতা তৈরি হয়ে যায় খুব দ্রুত এবং অশ্লীলতাও সেখানে জায়গা দখল করে পাপও সেখানে জায়গা দখল করে যার বাহ্যিক পবিত্রতা অর্জিত হয় তার অন্তর পবিত্রতাও আসে এই জন্যই আমরা একটা জাতি যারা নবিসামের হাতে তৈরি হয়েছিলেন সাবাইকরাম তাদেরকে দেখলাম তারা নবিসামের ছাত্র হওয়ার আগে বা ইসলামের আগে একটা কলুষিত জীবন তারা যাপন করেছিলেন করেছিলেন না মদ নারী দুর্নীতি অন্যায় রাহাজানি খুনাখুনি কোনটা ছিল না সেই সমাজে বলেন তো এত দ্রুত এই হাজার হাজার মানুষের অন্তর থেকে কলুষতাগুলোকে দূর করা এত সহজ দেখি করেন তো আমরা অনেক চেষ্টা করি একজন বয়স্ক লোকটি পর্যন্ত একটা সুরা ঠিক করতে পারি না যে মানসিকভাবে মুসলিম সে চায় সে কোরআন শিখবে এই যে আপনাদের বয়সে কেউ যদি শুরুতে শুদ্ধ করে না শিখে এখন আর পারাই যায় না তার মানে মানুষের অভ্যাসকে পাল্টানো অনেক কঠিন অনেক কঠিন তবে মানুষ যদি বিবেকবান হয় মানুষ যদি বিবেকবান হয় আর এই বিবেক যদি এলেম দ্বারা আলোকিত হয় তাহলে পরিবর্তনটা সম্ভব তাহলে পরিবর্তনটা সম্ভব রাসুলসাল্লা সেই কাজ করেছিলেন তিনি জানতেন পৃথিবীর মানুষেরা আসলে আল্লাহ তাদেরকে আকল দিয়েছেন বিবেক দিয়েছেন এখন দরকার কি বলেন তো কি দরকার জ্ঞান কি ওই অভাবটা আল্লাহ তালা নাজিল করে পূরণ করে দিলেন ফলে আরবের এই লোকগুলো যাদের অসাধারণ ধী শক্তি ছিল জেহান শক্তি ছিল কয়েক পুরুষ পর্যন্ত তার সমস্ত নাম অগস্ত রাখতে পারতো দেখে বলে দিতে কোন গোত্রের কোন লোক এখান দিয়ে গিয়েছে তার ঘোড়াটা কোন ধরনের কি খায় তার মল দেখে সেটা বলে দিতে পারত তাহলে এই জাতিকে ঠিক করা কিন্তু খুব কঠিন ছিল না এবং সেটাই নবিসাল্লা প্রমাণ করেছেন তিনি ওহির এলেম পেয়ে জাতিকে তার উপর তার বিয় দান করলেন অল্প সময়ের মধ্যে দেখেন কত দ্রুত মানুষ ঠিক হয়ে সমস্ত বদভ্যাস তাদের ভালো হয়ে গেল তাহলে যার বাহ্যিক দিক ইসলামী জন্য দুজনের মধ্যে সমন্বয় করেছে সে তার শারীরিক পবিত্রতার ব্যবস্থাও গ্রহণ করেছে তার মানসিক পবিত্রতার ব্যবস্থাও গ্রহণ করেছে শারীরিক পবিত্রতা হলো যেমন তহারাত ওয়াদ হোসল এভাবে পবিত্রতা আপনি দেখবেন যে আপনি সারাদিন বাইরে বিভিন্ন জায়গায় ঘুরলেন কয়েকবার ঘামালেন বাসায় ফিরে গোসল না করে ঘুমান একরকম লাগবে গোসল করে ঘুমান আর লাগবে কোনটা ঝরঝরে লাগবে ভালো লাগবে গোসল করে ঘুমালে দেখুন সাথে সাথে মনটাও কিন্তু আপনার সেরকম ফ্রেশ লাগছে শরীর ফ্রেশ মন ফ্রেশ শরীর একজস্টেড মন একজস্টেড এই জন্য ইসলাম শারীরিক পবিত্রতার সাথে সাথে মানসিক পবিত্রতার ব্যবস্থা করেছে মানসিক পবিত্র হলে কি হবে তৌহদটা খালেস হবে ইমানটা জেরো হবে আল্লাহর প্রতি আপনার লয়ালিটি থাকবে আপনার মানসিক যে সমস্ত বিকার বিভ্রান্তি শয়তানের অনুকরণ নাফরমানির চিন্তা পাপ চিন্তা খারাপ চিন্তা দুর্নীতির পক্ষের চিন্তা এগুলো কিন্তু মানসিক রোগ মুসলিমদের এগুলো সাধারণত নাই কিন্তু সেই মুসলিম তো হইতে হবে তার সে তার বিয়াদ পেতে হবে এই জন্য আমরা দেখি যে আমাদেরকে ওয়াদুর ও ফজিলা বর্ণনা করা হয়েছে এখানে আল্লাহ তালা তার কথা যেমন বলছেন তিনি যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে ভালোবাসেন আর ঠিক তেমনি হাদিসের মধ্যে অনেকগুলো হাদিস এসছে একটা হাদিস শুধু বলি এখানে ওসমান ইবন আফফান রাজি আল্লাহ তাল্লাহাম হতে বর্ণিত কা রাসুল্ল সাল্লাহ রাসুল্ল সাল্লাহ সাল্লাম বলেছেন মান যে ব্যক্তি অজু করে এবং সুন্দর করে অজু করে তাহলে তার শরীর থেকে তার সকল পাপ বের হয়ে যাবে এমন কি তার নখের দিশ থেকেও পাপগুলো বের হতে থাকবে তাহলে দেখেন ফিজিক্যাল প্র্যাকটিসটাকে ধীরে ধীরে অন্যদিকে নিয়ে গিয়েছেন অজু করবেন যেহেতু আপনি আল্লাহ তালা নির্দেশ মানলেন আল্লাহর পক্ষ থেকে আপনার পাপগুলো অজুর পানির সাথে মোচন করে দেওয়া হলো আচ্ছা আপনার পাপগুলো যখন মোচন হলো তখন এইটা শুধু আপনার ফিজিক্যাল বডির উপরই ভালো প্রভাব ফেলবে না আপনার মনের উপরেও ভালো প্রভাব ফেলবে কারণ প্রত্যেকটা পাপ হার্টের মধ্যে একটা কালো বন্দা তৈরি করে যত প্রোটিন খাবেন মানে ফ্যাট প্রোটিন না ফ্যাট খাবেন ফ্যাট খাওয়ার সাথে সাথে দেখবেন একটা বয়স হয়ে যাওয়ার পরে আপনার ভেনগুলোর মধ্যে একটু একটু করে ফ্যাট জমা হতে থাকবে তারপর একসময় ব্লক হবে আল্লাহ রক্ষা ফ্যাট একদিনে কি আর ব্লক হয়ে যায় নাকি হয় না হার্টের মধ্যে পাক করতে 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 পুরো হার্টটা কালো হয়ে যায় এবং হার্টের মধ্যে যখন একটা অতিরিক্ত ফোঁটা ঢুকার কোনো সুযোগ না থাকবে ব্যাটা এত পাপ করেছে তখন হার্টটা লকড হয়ে যায় খাতাম আল্লাহ আলাহবিহীন তখন আল্লাহ সিলগালা সিলগালা এটাকে বলা হয় তখন আল্লাহ ছাড়া এই ব্যক্তিকে আর কেউ হৃদায়ত স্পেস দ্যার ইজ নো স্পেস তার অন্তরে আপনার আমার ঢুকার কোনো সুযোগ নাই একমাত্র ঢুকতে পারেন কে আল্লাহ আল্লাহ আবার আমাদের ঢুকার ব্যবস্থা করে দিচ্ছেন এভাবে ওজুর মাধ্যমে তার পাপগুলোকে মোচন করলে তার হার্ট থেকে আবার পরিষ্কার হয়ে যায় কালো দাগগুলো তখন আবার আমাদের তার পেছনে কাজ করার সুযোগ হয় ঠিক যেমন অনেক সময় রিং না পড়ায়া অথবা ওপেন হার্ট সার্জারি না করেও কিছু ঔষধের মাধ্যমেও দেখা যায় যে বেনগুলোকে পরিষ্কার করা যায় অথবা ন্যাচারাল কোনো খাদ্য যেমন রসুন কিংবা আদা বা এই ধরনের জিনিস তো আসুন আমরা আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে জিনিসগুলো বোঝার চেষ্টা করি দৈনন্দিন জীবনে যদি আমরা এগুলো বুঝতে পারি তাহলে আমাদের জীবনে পবিত্রতা আসবে সৌন্দর্য আসবে আর এগুলো না বুঝে শুধুই টুকটাক ইসলাম পালন করে মিশ্রিত ইসলাম পালন হবে পিওর ইসলাম পালন হবে না কিন্তু এই মিশ্রিত ইসলাম কিন্তু আমাদেরকে কোরআনও শেখায় নাই হাদিসেও শেখায় নাই আমাদেরকে পিওর ইসলাম শিখতে হবে আসুন আমরা সেদিকেই যাই আল্লাহ যেন আমাদেরকে তফিক দান করে কিন্তু সেই জন্য এলেম লাগবে আর মাইন্ডসেট লাগবে যে না জীবনটাকে এভাবে সাজাবো না সাজাবো ইসলামের যে দিক নির্দেশনা সে আলোকে আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন হাজর সাল্লাহাম মোহাম্মদ ও আল্লাহ আলী হসমাই